আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাঘাইছড়িতে ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাঙামাটির নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খান কেপিএমএ বৃক্ষরোপণ অভিযান শুরু পঞ্চাশ হাজার চারা লাগানোর সিদ্ধান্ত রাঙ্গামাটিতে যুব মহিলা লীগের বার্ষিকী উদযাপন সুইদর্শক এতক্ষণ সেনানাম শুনলেন এবারে বিস্তারিত বাঘাইছড়িতে ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার সাতনং এফ ব্লক এলাকায় হ্যাফজ বিভাগের নয় বছর বয়সী শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে হাসিমিয়া ইসমাইলিয়া মাহমুদিয়া সুন্নিয়া হ্যাফজ খানা ও এতিম শিক্ষক দেলোয়ার হোসেনকে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ গত বৃহস্পতিবার ছয় জুলাই রাত এগারোটায় এফ ব্লক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইশতিয়াক আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন বলৎকারের শিকার ছাত্রের বাবার লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে এই বিষয়ে হাসিমিয়া ইসমাইলিয়া মাহমুদিয়া সুনিয়া হাফজাখানা খানা ও এতিম পরিচালক মাওলানা মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি রাঙ্গামাটির নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খান জন বিভাগের উপসচিব মহম্মদ মুশারফ হোসেন খানকে রাঙ্গামাটি পার্বত্য জেলার নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিয়েছে সরকার এবং রাঙ্গামাটির বর্তমান জেলা প্রশাসক মহম্মদ মিজানুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে গতকাল বৃহস্পতিবার ছয় জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন দুই শাখার উপসচিব ভাস্কর দেবনা বাপ্পী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় কে পি বৃক্ষরোপণ অভিযান শুরু পঞ্চাশ হাজার চারা লাগানোর সিদ্ধান্ত কাপ্তা উপজেলাধীন চন্দ্রকোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেডের কেপিএম উদ্যোগে গত বৃহস্পতিবার ছয় জুলাই বিকেল চারটা থেকে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে প্রতিষ্ঠানে এম ডিএকেএম আনিসুজ্জামান কেপিএম প্রশাসনিক দপ্তর চত্বরে বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি বৃক্ষ চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন এই সময় কপিএমের বিভাগীয় প্রধানগঞ্জ সিবিএ নেতৃবৃন্দ এবং শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পঞ্চাশ হাজার বিভিন্ন প্রজাতির গাছে চারা রোপণ করা হবে বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছেন রাঙামাটিতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশ যুব মহিলা লীগের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা যুব মহিলা লীগের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয় জেলা যুব লীগের সভাপতি রোকে আক্তার সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক লেখিকা চাকমা সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় সভায় যুব মহিলা লীগের পৌর কমিটি সদর উপজেলা ও ইউনিয়ন যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় সেই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির সংবাদ ধন্যবাদ আপনি সাথে থাকার জন্য